নমস্কার বন্ধুরা নতুন একটি গল্পে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প প্রচেত গুপ্তের লেখা ভয়ঙ্কর গোলাপ গোলাপ ফুল একটা সুন্দর ব্যাপার সুন্দর কোনো মেয়ের হাতে গোলাপের তোড়া থাকলে সেই সৌন্দর্য ফুলে ভেপে গুণ হয়ে যায় মনে হয় সত্যিকারের একটা গোলাপ গাছ হাসি মুখে মাথা দোলাতে দোলাতে চলেছে তবু মনির হাতে গোলাপ দেখে কমলা দেবী শিউরে উঠলেন শিউরে ওঠার কারণ আছে মেয়ে কলেজ থেকে ফেরার সময় গোলাপ হাতে বাড়ি ঢুকেছে গোলাপের তোড়া নয় একটা গোলাপ অবিবাহিতা সুন্দরী মেয়ের হাতে একটা মাত্র গোলাপ মায়ের কাছে সুন্দর ব্যাপার নয় ভয়ঙ্কর ব্যাপার কমলা দেবীর মনে হচ্ছে ফুল নয় তার কন্যা আজ বাড়িতে ছুরি নিয়ে ঢুকেছে সেই ছুরি তার বুকে এসে বিধছে কমলা দেবী বসার ঘরে ঘরে ঢুকে মনি মায়ের দিকে তাকিয়ে সামান্য হাসলো কোনো কথা বলল না দোতলায় উঠে গেল টিভিতে চলছে কার্টুনে রামায়ণ এক একদিন এক একটা পর্ব আজ সেতুবন্ধন পর্ব কার্টুনে সেতুবন্ধন বেশ জমে উঠেছে দুটো বানর ইয়া বড় একটা পাথরের চাই কিছুতেই টানতে পারছে না এই দৃশ্য হলো হাসির দৃশ্য কিন্তু কমলা দেবী কিছুতেই হাসতে পারছেন না মণি মনে হয় গুনগুন করে গান ধরেছে সেই গানের হালকা সুর ভেসে আসছে দোতলা থেকে একটা মাত্র গোলাপ হাতে মেয়ে বাড়ি ঢুকে যদি গুনগুন করে তাহলে মায়ের পক্ষে বানর দেখে হাসা শক্ত তার মুখ আরও গম্ভীর হল মনি শাড়ি না বদলেই নিচে এলো বলল মা ফ্লাওয়ার ভাজ আছে বড় নয় সরু মুখের ফ্লাওয়ার ভাজ মনি টিভির দিকে না তাকিয়েই বলল তুমি অমন কাঁদো কাঁদো মুখে বসে আছো কেন মা নিশ্চয়ই সিরিয়াল দেখে কাঁদছো উফ সন্ধেবেলা কেন যে এইসব প্যান প্যানানিগুলো দেখো কমলা দেবী কোনো উত্তর দিলেন না সর্বনাশ হয়ে গেছে মেয়ে শুধু ফুল এনে খান্ত হয়নি এবার ফুলদানিতে সেটা সাজিয়ে রাখা হবে যুক্তিসঙ্গতভাবেই তার টেনশন বাড়ছে সেতুবন্ধন মাঝপথে বন্ধ করে কমলাদেবী বসে রইলেন মনি ফুলদানি খুঁজে বের করেছে হলুদ কাচের ধোয়া ধোয়া ফুলদানি মুখ সরু নয় মাঝারি এই রকম যে একটা ফুলদানি বাড়িতে ছিল সে খবর কমলা দেবী জানতেনই না সেখানে ফুল রাখা হয়েছে লম্বা সবুজ ডাটি লাল গোলাপ পুরোটা ফোটা নয় অনেকটা এখনও কুড়ি হয়ে আছে যত্ন করে আধ ফোঁটা ফুল সাজিয়ে ফুলদানি রাখা হয়েছে ডাইনিং রুমে একেবারে খাবার টেবিলের মাঝখানে মারাত্মক ঘটনা না মেয়েকে খোলাখুলি জিজ্ঞেস করাই ভালো এ ফুল সে কোথা থেকে পেল কে দিল ছেলের নাম কি, কি করে মনেকে গোলাপ ধরিয়ে দেওয়ার মতো সাহস সে পেল কোথা থেকে কমলা দেবী মনে সাহস আনলেন যা বলার সাবধানে বলতে হবে মেয়ে ছোট নয় এ ধরনের বিষয়ে কিছু বলতে গেলে বড় গোলমাল হয়ে যেতে পারে এরকম আকছার হচ্ছে কাগজ খুললেই প্রেমে বাধায় আত্মহত্যা ধরনের খবর রোজ দেখা যাচ্ছে মনি ঘরে এলো শাড়ি পাল্টে সে ম্যাক্সি পরেছে মুখটুক ধোয়ার জন্য একটা ঝকমকে ভাব এসেছে টেনে খোপা বাধা ম্যাক্সির সঙ্গে ম্যাচ করে গোলাপি একটা ব্যান্ড লাগানো কমলা দেবী আজ যেন নতুন করে মেয়ের সৌন্দর্য দেখলেন দেখে নতুন করে শঙ্কিত হলেন এ মেয়ের হাতে আজ কেউ একটা গোলাপ দিয়েছে কাল একটা আস্ত বাগান তুলে দিলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই একদিন হয়তো মনি কলেজ থেকে ফেরার পথে নারকেল গাছ শুদ্ধ সেই বাগান নিয়ে ট্যাক্সি থেকে নামবে মা হা করে বসে আছো কেন মনে হচ্ছে এতক্ষণ কান্না সিরিয়াল দেখার পর এবার তুমি খাবি সিরিয়াল দেখছো হ্যাঁ বন্ধ করতে পারছো না মেয়ের রসিকতায় উত্তর না দিয়ে কমলা দেবী গম্ভীর হয়ে বললেন মনি পুডিং করেছি রতনের মাকে দিতে বল মনি হাসল বলল তুমি এমন গম্ভীরভাবে পুডিংয়ের কথা বলছো যেন কার্গিলে ফের যুদ্ধ লেগেছে তোমার আজ কি হয়েছে বলো তো এখন কিছু খাবো না মা রেস্টুরেন্টে খেয়ে এসেছি চিকেন কবিরাজি খিদে পেলে কলেজের মেয়েরা রসগোল্লা নরমপাকের সন্দেশ খায় না মটন চপ ফিশ ফ্রাই কবিরাজি কাটলেট এই এইসবই খায় এতে চমকানোর কিছু নেই কিন্তু আজ কমলা দেবী চমকে উঠলেন গোলাপের সঙ্গে কবিরাজি কাটলেট সব কিছু জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে জীবনে মেয়েকে নিয়ে অনেক রকম দুশ্চিন্তা গেছে ছোটবেলায় টাইফয়েডের কথা মনে পড়লে আজও ভয় করে কিন্তু এরকম গোলাপ ফুলের দুশ্চিন্তা কখনো হয়নি এই দুশ্চিন্তা একা বহন করা অসম্ভব কমলা দেবী সিদ্ধান্ত নিলেন মেয়ের বাবার বাড়ি ফেরা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন বাড়ি ফিরে অমলবাবু ফুল খেয়াল করেননি টেবিলে বসে খেয়েছেন মেয়ের সঙ্গে ঠাট্টা করেছেন ফুল তার চোখে পড়েনি স্ত্রীর কাছ থেকে ঘটনা শুনে রাত এগারোটায় শোয়ার ঘরের দরজা খুলে পা টিপে টিপে একতলায় নামলেন ডাইনিংয়ের আলো জ্বাললেন টেবিলের ওপর গোলাপ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নিয়নের রূপলি আলোয় সেই ফুল তার দিকে তাকিয়ে যেন মুচকি হাসল আলো নিভিয়ে আবার পা টিপে টিপে ওপরে এলেন অমলবাবু চিন্তিত মুখে বিছানায় বসে পড়লেন সিগারেট ধরালেন কমলা তোমার তো ভুল হতে পারে ও সব বয়ফ্রেন্ড ফ্রেন্ড হয়তো বাজে কথা মনি মোটেই প্রেম করার মেয়ে নয় ভুল হলে ভালো আমার বলার কথা তোমাকে বলে রাখলাম পরে বলতে পারবে না কি বলতে পারবো না আজ ফুল এনেছে কাল মনি যখন রাস্তার একটা ছেলের হাত ধরে এসে বলবে বাবা একে আমি বিয়ে করব তখন বলতে পারবে না বাবা মায়ের একমাত্র সুন্দরী মেয়েকে পাকড়াবার মতো ছল চাতুরি আজকালকার ছোকরারা দারুণ রপ্ত করেছে পালিয়ে বিয়ে করে মন্দিরার মেয়েকে বস্তিতে গিয়ে উঠতে হয়েছে মনে নেই তোমার মন্দিরা এখনও রোজ কান্নাকাটি করে বলে ইস আগে যদি জানতাম মেয়েকে আমেরিকায় পাঠিয়ে দিতাম সেইখানে আর যাই হোক বস্তি তো নেই মণিকে কি আমেরিকায় পাঠিয়ে দিতে বলছো বাজে কথা বলো না রেস্টুরেন্টে খেয়ে একটা গোলাপ হাতে দোলাতে দোলাতে বাড়ি ফেরার মানে কি তুমি জানো না নিশ্চয়ই কেউ ওকে ফাঁদে ফেলেছে বধ কেউ মেয়েদের যারা ফুল কিনে হাতে ধরিয়ে দেয় তারা বেকার এবং লাফাঙ্গা টাইপের হয় কেন ভালো ছেলেও তো হতে পারে ধরো কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ইয়াং ডাক্তার মণি তো আমাদের ফেলনা মেয়ে নয় যে ডাক্তার বা কম্পিউটার ইঞ্জিনিয়াররা তার প্রেমে পড়বে না আর তাই যদি হয় তাহলে তো তারা মনিকে স্টেথো বা কম্পিউটার দেবে না গোলাপ টোলাপে দেবে তুমি কি বলো কিছু বলি না তুমিও কিছু না বলে এখনি মেয়ের বিয়ের ব্যবস্থা করো পারলে কালই অমলবাবু বললেন হুট করে তো আর পাত্র ধরে বিয়ে দিতে পারবো না কাগজে বিজ্ঞাপন দিতে হবে খোঁজখবরের ব্যাপার আছে তাছাড়া মনি রাজি হবে কিনা সেটাই আসল কথা ঠিক মতো ছেলে হলে ঠিক রাজি হবে বহু কেস দেখেছি মনিও সব ভুলে যাবে পরদিন মনি কলেজে বেরোনোর সময় বলল মা মুখটাকে হাঁড়ি বানিয়ে বসে আছো কেন মনে হচ্ছে বাবার উপর ফায়ার হয়ে আছো বাবার মুখটাও কেমন উচ্ছের মতো হয়ে গেছে দেখলাম কারণটা কি জানতে পারি থাক বলতে হবে না তবে মনে হচ্ছে এবার আমার কথা শুনলে তোমার ফায়ারে খানিকটা ঘি পড়বে বলবো আচ্ছা বলছি আজ আমার ফিরতে দেরি হবে কারণ আজ আমি সিনেমায় যাব ঘি নয় কমলা দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ল দুশ্চিন্তার আকাশ বিকেলে অমলবাবু অফিস থেকে ফোন করলেন তিনি উত্তেজিত খুবই উত্তেজিত বললেন কমলা দারুণ ব্যাপার খুব ভালো ব্যাপার তুমি ভাবতেও পারবে না আমি তো এখনও পারছি না সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স কমলা দেবী নিস্পৃহ গলায় বললেন বাজে কথা বলো না বাজে কথা নয় কমলা ভালো কথা মিস্টার দত্ত তার ভাগ্নের সঙ্গে মনির বিয়ে দিতে চাইছেন আমি বললাম মনির জন্য একটা ভালো ছেলের খোঁজ দিন স্যার শুনে বললেন আমার ভাগ্নেটার সঙ্গে সম্বন্ধ করতে পারেন দিদি বলছিল ছেলেটা ডিসেম্বরে কি একটা ট্রেনিং নিতে বিদেশ চলে যাচ্ছে নাইজেরিয়া না নেদারল্যান্ড দিদি জামাইবাবু তার আগে বিয়ে দিয়ে দিতে চাইছে আপনি বললে তো আজই কথা বলি আমি রাজি হয়ে গেছি কমলা ভালো করেনি। না খারাপ করছো ছেলেকে দেখিনি কি করে জানি না কত বয়স হাইট কত মনির সঙ্গে মানাবে কি না তার ঠিক নেই তুমি ফট করে কথা দিয়ে দিলে কমলা আমাকে তুমি অত বোকা ভেবো না ছেলে ছ মাস পরে বিদেশে যাচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর মধ্যে মনির ফাইনালও হয়ে যাচ্ছে সবথেকে বড় কথা হলো। পাত্রকে তুমি দেখেছো মনিও দেখেছে আমাদের আলাপও হয়েছিল ছেলেকে দেখেছি কংলা দেবী অবাক লাস্ট উইন্টারে বারাসাতের বাগান বাড়িতে অফিস থেকে পিকনিকে গেছিলাম মনে আছে সেখানে তুমি দোলনায় দুলতে গিয়ে পড়ে গেলে মনে নেই একটা শর্ট হাইটের ছেলে তোমার পায়ে বরফ ঘষে দিল মনে পড়ছে সেই ভোম্বোলকে ভোম্বল ভোম্বলের সঙ্গে তুমি মনির সম্বন্ধ করছো আরে ম্যাড খেপেছ তুমি মনি ওকে ক্যাবলাচন্দ্র বলে হাসাহাসি করেছিল মনে নেই তোমার গামছা পরে পরিবেশন করছিল পিকনিক থেকে ফিরে টানা দুদিন হেসেছিল মনি ইম্পসিবল অসম্ভব প্রেম করার অপরাধে মেয়েকে আমি জলে ফেলে দিতে পারবো না অমলবাবু গম্ভীর হয়ে গেলেন বললেন ঠিক আছে ফেলো না কিন্তু এবার দায়িত্ব তোমার মনি যদি আবার গোলাপ হাতে নিয়ে ঢোকে তাহলে আমাকে কিছু বলবে না বলতে হলো কারণ মণি আজও গোলাপ নিয়ে এসেছে এবং সেই একটি মাত্র গোলাপ তবে আজকের গোলাপ লাল নয় কমলা কাল গোলাপ দেখে কমলা দেবী মনে হয়েছিল ছুরি হাতে বাড়ি ঢুকেছে মেয়ে আজ মনে হলো রিভলভার তিনি রাতে স্বামীকে ঘুম থেকে ডেকে বললেন তুমি মিস্টার দত্তের সঙ্গে কথা বলো বড় চিন্তা হচ্ছে মনিকে আমি যে করেই হোক রাজি করাবো ছেলেটা কোথায় যেন থাকে কোন ল্যান্ডে বললে বিদেশটি দেশ বলে রাজি হবে মনি। নিজের ভালো কে না বোঝে ছেলে একদিন গামছা পরে পরিবেশন করেছে বলে তো আর সারা জীবন গামছা পরে থাকবে না তোমার কি মনে হয় মনি রাজি হবে না না রাজি হবে না মনিকে আমি পুরো চিনি ঘুম গলায় বললেন অমলবাবু না অমলবাবু তার মেয়েকে পুরোটা চেনেন না মনি রাজি হয়ে গেল আর পাঁচটা মেয়ের মতোই লজ্জায় লাল হয়ে মুখ নামালো এবং বলল তোমরা যা ভালো বোঝো তাই করো নেদারল্যান্ডে শুনেছি খুব ঠান্ডা মেয়ের কথায় অমলবাবু এবং কমলা দেবী এত অবাক হলেন যে ভালো করে খুশি হতে পারলেন না পর্যন্ত বিয়ের পর প্রথম দিন মেয়ে জামাই এসেছে হই হই ব্যাপার অমলবাবু ছুটি নিয়েছেন রান্না রান্নাবান্না অনেক কমলা দেবী নিজের হাতে পুডিং করেছেন মেয়ে জামাই মস্ত একটা মিষ্টির বাক্স এনেছে আর এত গোলাপ ফুল ঘরে ঢুকেই মনি ফুল সাজাতে মহাব্যস্ত অত ফুল সাজানো কি চারটিখানি কথা কমলা দেবী হাসি মুখে মেয়েকে বললেন বাব্বা এত গোলাপ এনেছিস কেন মনিও হাসলো মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল তোমার জামাই কি বলছিল শুনবে মা শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবে বলছিল বিয়ের আগে আমাকে যেমন রোজ একটা করে গোলাপ দিত আজও নাকি একটা মাত্র গোলাপ কিনবে সাধে কি ক্যাবলা চন্দ্র বলি কমলা দেবী মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন না থেকে উপায় নেই কারণ এক রাস গোলাপের মধ্যে তার মেয়েকেও আজ গোলাপের মতোই লাগছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন ও অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ